সিপিএম আর তৃণমূল তো এক একজন সরকারে বসে চাকরি প্রার্থীদের চাকরি মারছে, আর বিকাশ ভট্টাচার্য কোটে বসে চাকরি প্রার্থীদের চাকরি মারছে, কোটে বসে চাকরি মারছে। এটা বোকা বোকা কথা, যদি বিকাশ ভট্টাচার্য না থাকতো আজকে এই ওদের বিষয়গুলো উঠতো? অভিষেক, আমরা তুলেছি কোটে, আরটিআই করে স্কুল থেকে ডকুমেন্টস নিয়ে আমরা কোটে গেছি, সেইটা নিয়ে এখন বিরোধীরা ফায়দা লুটছে। উত্তর না না, বিকাশ ভট্টাচার্য দাঁড়িয়ে তো আজকে দুর্নীতিগুলোকে প্রমাণ হয়েছে। সেখানে শুধু তো দুর্নীতি ছিল না, সেখানে শুধু দুর্নীতি ছিল না, নিয়োগ ছিল, আমরা টাকা দিয়ে উকিল অ্যাপয়েন্টমেন্ট করেছি দুর্নীতিকে। বিকাশ ভট্টাচার্য বিনা পয়সায় দাঁড়িয়েছে, না টাকা দিয়েছে, টাকা ছাড়া আমাদের লয়েল বিকাশ ভট্টাচার্য নিজে দাঁড়িয়ে দুর্নীতিতে দুর্নীতি আগে যদি ধরা না যায়, যদি সামগ্রিকতাটা না ধরা যায়, তাহলে তুমি ব্যক্তিগত ভাবে কি টাকা তো কেরল থেকে চলে আসবে সারা জীবন আপনারা শুধু দুর্নীতি ধরে যাবেন, আর বেকার ছেলে গুলো সাড়ে ছশো দিন ধরে আজকে পড়ে আছে, কত দিন ধরে দুর্নীতি না ধরলে তোমাদের তোমাদের সরকার সরকার একটা সুযোগ দিয়েছে। বিরোধীরা চায় ধর্ণা আজীবন চলুক এবং আমাদের নিয়ে সরকার রাজনীতি করুক, সরকার তো চায় না, সরকার চায় না সরকার নিয়োগ দিতে, আজকে এজি আজকে রয়েছে নিয়োগ দিতে চায় বলেই তো ওদের পক্ষে আমরা শুনি, পক্ষে আজ সরকারি আইনজীবীর পক্ষে বলেছে। আজকে এজি রাজ্যের যিনি অ্যাডভোকেট জেনারেল তিনি পারতেন না যোগ্যদের সরল করতে, সরকারি আইনজীবী অ্যাডভোকেট সরকারি আইনজীবী অ্যাডভোকেট জেনারেল তিনিও নিশ্চুপ, তিনিও নিশ্চুপ। আমি কংগ্রেসের কাছে আসার চেষ্টা করবো, আপনারা আজকে রাস্তায় নামলেন, বিক্ষোভ করলেন, আপনারা বললেন একগুচ্ছ ইস্যু নিয়ে নেমেছিলেন, তার মধ্যে এই নিয়োগও ছিল, আপনারা বলছেন নিয়োগটা দেওয়া প্রয়োজন, কিন্তু চাকরি প্রার্থীরা তারা হতাশ হচ্ছে, কোনো কোনো রাজনৈতিক দল এনাদের কাছে হওয়ার জন্য এনাদের কাছে যাচ্ছেন, অথচ তাদের বিরুদ্ধেই রাস্তায় নামছে, তাদের বিরুদ্ধেই সমস্ত মুভমেন্ট করছে। দেখুন, শীত গ্রীষ্ম ভরসা ভরসা কংগ্রেসই ভরসা, আজকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় কি তারা রাজনীতি করছে এদেরকে নিয়ে আমাদের বলতে হবে? আসলে রাজনৈতিক দলগুলো কোনো রাজনীতি করছে না, এদের সহানুভূতি দেখানোর জন্য এবং সঙ্গে সহমর্মিতা দেখাবার জন্য এদের পাশে আছে। যে লড়াই লড়ছে এরা, সেই লড়াইকে আমরাও স্যালুট জানাই এবং আমরা বলেছি এই লড়াই আমরাও তোমাদের পাশে আছি, কারণ চুরিটা হয়েছে নবান্ন নির্দেশে, অর্থাৎ নবান্ন নির্দেশে এখানে চুরি হয়েছে। সেখানে অভিজিৎ গঙ্গোপাধ্যায় এর ঘরে যিনি মামলা করেছেন, বিকাশ ভট্টাচার্য সহ যারাই করেছেন তারা বলেছে দুর্নীতি হয়েছে। এবার একটা জায়গায় সিট আছে ধরুন কুড়িটা, যারা দুর্নীতি করে এই কুড়িটা সিট পেয়েছে, সেই কুড়িটা সিটকে যদি আপনি সেখান থেকে না সরাতে পারেন, তাহলে যোগ্য প্রার্থীরা কী করে চাকরি পাবে? 183টা পদই নেই অথচ নিয়োগ হয়ে গিয়েছে, তাই তো বলছি সেখান থেকে যদি আছে। আমি চাকরি প্রার্থীদের কাছে কথা বলার চেষ্টা করবো, এই ব্যাগটা নিয়ে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ 648 দিন ধরে রাস্তায়, 2016 সাল থেকে 2022 সাল এই ব্যাগটা নিয়ে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ নিজের সন্তানকে বাড়িতে রেখে এসে কোটে কোটে ঘুরছেন, রাস্তায় রাস্তায় ঘুরছেন, অভিতব্যতা। দেখুন, প্রথমে আমরা গিয়েছিলাম আমাদের সরকারের কাছে, যারা আমাদের নিয়ে দুর্নীতি হয়েছে, তখন দেখলাম সরকার আমাদের যখন মানছে না, তখন আমরা গিয়েছিলাম কোর্টে, আমরা তো প্রমাণ নিয়ে গিয়েছিলাম কোর্টে, কোর্টে গিয়েছিলাম দেখে আজ প্রমাণিত, কিন্তু তারাও আমাদের নিয়ে রাজনীতি করেছিল। আমরা কোর্টে প্রমাণ নিয়ে গিয়েছিলাম এই কারণেই যে চাকরিটা আমাদের জন্য হয়, কিন্তু সেখানে কি হচ্ছে, দুই পক্ষ লড়াই করছে যে কেউ চুরি করছে সেই চোর ধরার জন্য, কিন্তু চোর ধরার পরে যারা ক্ষতিগ্রস্ত তাদের ক্ষতির হিসাব তো কেউ নিচ্ছে না। আমরা চাই আমাদের ক্ষতির হিসাব হোক, আমাদের চাকরিটা দিক, আমরা 9 to 12 সকলে বৈধ, সকলকে চাকরিটাকে দিক, তারপরে চোর ধরুক, জেলে ঢুকাক, যা ইচ্ছা তাই করুক, আগে আমাদের চাকরিটা দিক। আমরা রাস্তায় বসে থাকতে পারি না, 650 দিন সন্তান সংসার সব ফেলে উত্তরবঙ্গ থেকে এইখানে এসেছি চাকরিটা পাওয়ার জন্য। আপনারা সব করুন, পার্টি করুন, রাজনীতি করুন, চোর ধরুন, যা করুন, কিন্তু আমাদের চাকরিটাকে দিন, তারপরে করুন, তারপরে সব করুন, আমরা মেনে নেব, আগে আমাদের চাকরিটা দিক, আমরা সব মেনে নেব, কারণ অন্যায় তো আমরা অন্যায় রে ভুক্ত, আমাদের সাথে অন্যায় হয়েছে, আমরা অন্যায় ভুক্ত, আমরা অন্যায় করিনি, আমরা অন্যায় করিনি, আমাদের চাকরিটা দিতে বলুন। আপনারা আর পার্টি করবেন না, রাজনীতি করবেন না আমাদের নিয়ে, আমরা চাকরি চাই, আমরা বাড়ি ফিরতে চাই, সন্তানের কাছে যেতে চাই, আমরা রাজনীতি চাই না, আমরা স্বপ্নটা দেখেছিলাম, স্কুলে যেতে চেয়েছিলাম, বাচ্চাদের পড়াতে চেয়েছিলাম, সেই স্বপ্নটা আমাদের পূরণ হতে দিন, আমরা রাজনীতি চাই না, আমরা রাজনীতি চাই না।